हेलो फ्रेंड्स, আমি শুভজিৎ। আর এই ভিডিওটা আমি বলবো যে আপনারা অনেকে আমাকে বলেছেন যে আমার ইউটিউব ভিডিও সার্চে আসছে না। ইউটিউব ভিডিও সার্চে আনতে গেলে কি করতে হবে এই সম্পর্কে আজকে আলোচনা করব। এর আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ইউটিউব ভিডিও যদি সার্চে না আসে তাহলে সেই ইউটিউব ভিডিওটা র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক না করলে আপনার ইউটিউব ভিডিওতে ভিউজও কম হবে, আপনার সাবস্ক্রাইবারও সেরকম বাড়বে না। তাহলে আপনাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আপনাদের ভিডিও কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে। আর অনেকে ভিডিও কন্টেন্ট ভালো হয় কিন্তু ভিডিও টাইটেল ঠিকঠাক দেওয়ার না দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা সার্চে আসে না। আবার অনেকে কী করে, ভিডিও টাইটেল একরকম থাকে, তাদের ভিডিওর মধ্যে জিনিসটা ভিডিও অন্য ব্যাপারে থাকে, সুতরাং সেইসব ভিডিওগুলো মানুষ দু এক সেকেন্ড থেকে স্কিপ করে ফেলে, সেহেতু আপনাদের ভিডিওতে ভিউজ হয় না। আর ইউটিউব কী করে, ইউটিউব সার্চ ইঞ্জিনে যে ভিডিওগুলো প্রথম দ্বিতীয় তৃতীয়তে থাকে, 1 থেকে 10-এর মধ্যে যে ভিডিওগুলো থাকে সেগুলো আপনাদের ওয়াচ আওয়ার বেশি হয়। ওয়াচ আওয়ার বেশি হয় বলতে সেইগুলোকে বলতে গেলে এঙ্গেজিং ভিডিও বলে, মানে মানুষ সেই সমস্ত ভিডিও বেশি সময় ধরে ধরে দেখে। আর ইউটিউব কী করে, যে সমস্ত ভিডিও বেশি সময় ধরে মানুষ দেখছে সেই সব ভিডিওগুলো 1 থেকে 10 র্যাঙ্কের মধ্যে দিয়ে রাখে। আপনারা সেই সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই সেই ভিডিওগুলো আগে দেখতে পেয়ে যাবেন, সুতরাং সেই ভিডিওগুলো র্যাঙ্কিং হাই থাকলে সেই ভিডিওতে ভিউজ বেশি হবে। তাহলে আপনাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে ইউটিউব ভিডিও আপনি ভালো কন্টেন্ট বানালেন, ভিডিও বানালেন, কিন্তু আপনারা অনেকেই বলছেন যে আমার চ্যানেলে ভিউজ আসছে না। সুতরাং আপনাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আপনি যেরকম ভিডিও বানিয়েছেন টাইটেলটাও কিন্তু আপনাকে অত্যাধিক সুন্দর দিতে হবে, যাতে মানুষ সেই টাইটেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করে। আর টাইটেলে অবশ্যই আপনি কিওয়ার্ডগুলো রেখে দেবেন, যে কিওয়ার্ডগুলো দেখে মানুষ আপনার ভিডিও সার্চ করে ইউটিউবে সার্চ ইঞ্জিনে গিয়ে। সেই কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার ভিডিও টাইটেলের প্রথম দিকে দিয়ে রাখেন তাহলে সেই ভিডিওগুলো আপনার ইউটিউব সার্চে খুব তাড়াতাড়ি চলে আসে। আর দ্বিতীয় বিষয় হলো আপনার ভিডিও ডেসক্রিপশন, আপনি যে ব্যাপারে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তার ডেসক্রিপশনটা খুব সুন্দর হওয়া চাই। ডেসক্রিপশনে আপনি কিওয়ার্ডগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। প্রথম 2 লাইন ডেসক্রিপশনে আপনার কী ব্যাপারে ভিডিও সেই তথ্যটা আপনাকে ভালোভাবে দিতে হবে। আর ডেসক্রিপশনে আপনার ভিডিওর যে আপনার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে শেয়ার করতে হবে। এতে কী হয়, এতে আপনার ইউটিউব ভিডিও যেটা আছে সেটা সার্চ ইঞ্জিনে খুব সরাসরি খুব তাড়াতাড়ি চলে আসে। আর তৃতীয় ধাপ যেটা হলো সেটা হলো ট্যাগস, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ট্যাগস সেকশনে আপনার ইউটিউব ভিডিওর টাইটেলতে দিতে পারেন, আপনার চ্যানেলের নামটা আপনি ট্যাগসে দিতে পারেন। মনে করেন আপনি আপনার ইউটিউবের ব্যাপারে কোনো ভিডিও দিচ্ছেন, হাউ টু মেক ইউটিউব চ্যানেল বলে যদি এরকম কোনো ভিডিও বানান তাহলে সেটাকে আপনাকে ট্যাগসে দিতে হবে। ইউটিউব হাউ টু মেক ইউটিউব চ্যানেল এরকম করে ট্যাগসে আপনাকে লিখতে হবে। যত বড় বড় ট্যাগস আপনি ইউজ করবেন আপনার চ্যানেলের ভিডিওটা তত তাড়াতাড়ি সার্চে আসবে। এবং অবশ্যই আপনার ট্যাগস থেকে আপনার যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনি সার্চ করতে পারেন, ইউটিউব সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি সার্চ করতে পারেন, কিংবা আপনি গুগলে সার্চে গিয়েও আপনি ওই ট্যাগসগুলো আপনি সংগ্রহ করতে পারেন। ছোটো ট্যাগসও আপনাকে ইউজ করতে হবে, বড় বড় ট্যাগসও আপনাকে ইউজ করতে হবে। ছোটো ট্যাগসগুলো দিলে যেমন ইউটিউব ভিডিও বানাচ্ছেন আপনি, সুতরাং আপনাকে ইউটিউব দিতে হবে, ভিডিও লিখতে হবে, ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলের নামটা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, যদি আপনি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিও বানান তাহলে এই ট্যাগসগুলোকে আপনাকে ট্যাগ সেকশনে রাখতে হবে। আর আপনি এইগুলো ইউটিউব সার্চেও পেয়ে যাবেন। আবার যদি আপনি আপনার ইউটিউব ভিডিওটা বেশি পরিমাণে গ্রো করতে চান তাহলে আপনাকে ইউটিউব সার্চেতে আপনাকে যে ট্যাগসগুলো পাওয়া যাবে সেগুলো দিতে হবে, এমনকি আপনাকে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে সার্চ করে আপনাকে কোন কোন জিনিস মানুষ বেশি সার্চ করে সেইগুলোকে কপি করে আপনাকে ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করে দিতে হবে। গুগল সার্চ ইঞ্জিনের পর ইউটিউব হলো সবথেকে বেশি সার্চ হওয়া একটা গুগলেরই প্রোডাক্ট, সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে। শুধু ইউটিউবে সার্চ করে গুগল কিওয়ার্ড ফাইন্ড করে আপনাকে ট্যাগসে বসালে হবে না, আপনাকে গুগলে গিয়েও সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে হবে। আর তারপরে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল, আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করছেন সেই ব্যাপারে একটা সুন্দর দেখে থাম্বনেল আপনাকে বানিয়ে নিতে হবে। কারোর কপি পেস্ট করা থাম্বনেল নিলে হবে না, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে থাম্বনেল বানাতে হবে। আপনি যদি সিম্পল
টাইপের থাম্বনেল বানাতে চান তাও হবে, আর আপনি যদি বেশি ডিজাইন করতে ভালোবাসেন সেই বেশি ডিজাইনের থাম্বনেলও আপনি বানাতে পারেন। আপনার থিম থাম্বনেলটাই প্রথমে ভিউয়ার্সরা দেখতে পায় এবং তারপরে আপনার ভিডিওতে ক্লিক করে। সুতরাং থাম্বনেল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনারা সুন্দর দেখে থাম্বনেল দিলেও আপনাদের ভিডিও ভিউজ অবশ্যই বাড়বে আর সেই ভিডিওগুলো ভাইরাল হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদেরকে ভিডিও এঙ্গেজিং ভিডিও বানাতে হবে, মানে ভিডিওটা একঘেয়েমি হলে হবে না, যেটা দেখে আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ দেখে সেই ভিডিওগুলো কিন্তু 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক বেশি থাকে। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই আপনাদেরকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো আপনার ভিডিও ইউটিউবে আপলোড করার পরে সেই ভিডিওটা অবশ্যই ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম কিংবা যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপে আপনাকে ছাড়তে হবে, যেমন টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আপনাদের বন্ধুদেরকে আপনারা শেয়ার করতে পারেন, এমনকি আপনারা মেল করে আপনাদের বন্ধুদেরকে আপনাদের ইউটিউব ভিডিওটা শেয়ার করতে পারেন। এতে আপনার ভিডিও ভিউজও বাড়বে আর আপনাদের ওয়াচারও বাড়বে এবং আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো আপনি ভিডিও বানানোর পরে সেই ভিডিওগুলোর জন্য একটা স্পেশাল একটা আপনাকে প্লেলিস্ট বানাতে হবে। সেই প্লেলিস্টের মধ্যে আপনি ভিডিওগুলো দিলে সেই ভিডিওগুলো ভিউজ বেশি হবে এবং আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন যে ওয়াচ আওয়ার বাড়ছে, আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে। কেননা প্লেলিস্ট অটোমেটিক্যালি চলতে থাকে, আপনার প্লেলিস্টে একের পর এক ভিডিও আপনি যদি দিতে থাকেন তাহলে সেই প্লেলিস্ট অটোমেটিক্যালি ভিউয়ার্সরা যখন দেখে অটোমেটিক্যালি আপনার ভিডিও একটার পর একটা চলতে থাকে। এতে অবশ্যই আপনাদের ভিডিও ভিউজ বাড়বে আর আপনাদের চ্যানেলগুলো অবশ্যই আপনার চ্যানেল ভিডিও অবশ্যই ভাইরাল হবে। সুতরাং ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।